কে না চায় নিজেই নিজের ডিজাইন করতে? যদি এমনটা হয়, কিছু বিষয় শিখলেই একটা ডিজাইন দাঁড় করাতে পারবো। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মনিরুজ্জামান এনাম, কাজ করছি গ্রাফিক ডিজাইন নিয়ে। আমি গ্রাফিকের, অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং ফটোশপের খুঁটিনাটি সব বিষয় নিয়ে আলোচনা করব। আর এডিটর সফটওয়্যার এই প্রয়োজন হয় এই গ্রাফিক ডিজাইন করতে। একটা সফটওয়্যার, আরেকটা সফটওয়্যার আছে যেটা হচ্ছে ক্যানভা। এটা হচ্ছে একটা অনলাইনে একটা কাজ করতে হয়, তবে ক্যানভা অনেক ভালো একটা সফটওয়্যার, অনেক সুন্দর সুন্দর কালারফুল ডিজাইন করা যায়। তো আমি ক্যানভা নিয়েও আলোচনা করব, ভিডিও করব। আমি এত সমস্যা নেই, আপনারা আপনাদের সবাই এত ভিডিও করবো। যাই হোক, প্রথমেই বলে নিই, যারা এখানে আসলে আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরের বেসিক যেটা নিয়ে আলোচনা করব, সেটা বেসিক আসলে অ্যাডোবি ইলাস্ট্রেটর এমন একটা সিম্পল বিষয় আছে যা জানলে সহজে আমরা নিজেরা নিজেদের খুঁটিনাটি ডিজাইনগুলো করে নিতে পারি। এখন কথা হচ্ছে, যারা নতুন, অনেকেই আসলে শুরুটা কিভাবে কি অনেকে জানে না আসলে টুলসগুলো। আমি যদি একটা অ্যাডোবি ইলাস্ট্রেটরের টুলস কি কি কাজ করতে হয়, কোন টুলসে কোন কাজ, হ্যাঁ, তারপরে এখানে বিভিন্ন অপশন আছে, এই অপশনগুলোতে কোনগুলোতে কি কাজ, হ্যাঁ, বিভিন্ন প্লেট আছে, বিভিন্ন প্লেটগুলোতে কি কাজ, এগুলো যদি আমি আগে সম্পূর্ণ বিষয়টা নিয়ে আমরা আগে জানি, আগে শিখি পুরোটা, পুরো ইন্টারফেস, পুরো বিষয়টা নিয়ে আগে শিখতে জানি, তাহলে কোনো একটা বিষয়কে যদি আমি না ভালো করে না জেনে রওনা দেই বা হাঁটতে থাকি কোনো জায়গায় যেতে গেলে, আসলে ওই জায়গার সম্বন্ধে ভালো করে না জেনে যদি আমি হাঁটতে থাকি, আমার এই হাঁটাটা আসলে অনেকটা কঠিন হবে। আর যদি সহজেই জেনে শুনে ঠিকানা নিয়ে যাই, তাহলে আমার হাঁটাটা অনেক দ্রুত হবে এবং আমি অত দ্রুত ওখানে পৌঁছতে পারবো। সো আমি কেন কথাটা বলছি, এই জন্যে যে আমি যদি অ্যাডোবি ইলাস্ট্রেটর সম্বন্ধে একটু ধারণা পাই, কোথায় কোন ব্যবহার, কোথায় কি করতে হবে, তাহলে হয়তো বা আমাদেরকে এই কাজটা শেখাটা অনেকটা সহজ হয়ে যাবে। অনেকেই বুঝতে পারে না যে কোত্থেকে কীভাবে শুরু করবে, আর এটা অনেকেই বুঝতে পারে না, তাদের জন্যই আমার এই ভিডিওগুলো তৈরি করা। আর আমি আসলে মূলত গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করছি অনেক দিন থেকেই, তো আমি কাজ শিখেছি যার কাছ থেকে, খুঁটিনাটি বেশি কিছু শিখেছি, টাকা দিয়ে শিখেছি, আসলে খুব জোর করে কষ্ট করে শিখেছি। আসলে আমি এটাতে শেখার শেষ নেই, গ্রাফিক ডিজাইন অনেক বিস্তৃত একটা বিষয়, আসলে বৃহৎ একটা বিষয়। এখানে শিখা শেখা শেখা, আমি বলবো যে যতই কাজ করবেন ততই শিখবেন, ততই শেখার শেষ নেই। এখানে শিখতে শিখতে অনেক কিছু এমন কিছু হবে যে ঘন্টার পর ঘন্টা কাজ করলে এখানে বোরিং লাগবে না, আসলে নিত্য নতুন আসবে, আপনার সামনে অনেক কিছু আসবে যেটা ভাবতে পারবেন না, যেটাকে আপনি এই ডিজাইনটা আপনি করেছেন কিনা বা এই ডিজাইনটা কীভাবে হলো, আসলে ভাবা মুশকিল হয়ে যাবে। 3 দিনে অনেক অনেক কিছু বেরিয়ে আসবে যে আপনি চিন্তা করতে পারবেন না যেটা এখানে কি আছে। আসলে অনেক কিছু আছে, অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, অনেক মজার, হ্যাঁ, আপনার কাজ করতে অনেক ঘন্টার পর ঘন্টার সময় চলে যাবে, আপনার একটু খারাপ লাগবে না। তো এখানে আসলে আসল কথা হলো, অ্যাডোবি ইলাস্ট্রেটর বেসিক বিষয়গুলোই আমি শেখাবো, কারণ যারা বিগিনার তাদের জন্য এই বিষয়গুলি ভালোভাবে শেখা খুবই খুবই গুরুত্বপূর্ণ, আর এটার সম্বন্ধে ভালো করে জানাটাও খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনি জানলেই না আপনি জিনিসটাকে সামনে আগাতে পারবেন, আর যদি না জানেন, কিছুই না জানেন, তাহলে আপনি আগাবেন কীভাবে? সো আমি চাই যে আমি আমি এখনো বলতেছি, যারা একদম নতুন, যারা এই সম্বন্ধে কোনো আইডিয়াই নাই, আমি তাদের জন্য এই ভিডিওটা করা, কারণ এখানে সিম্পল বিষয়গুলো আমি দেখাবো, যেটা আসলে অনেকে মনে করবে যে এই সিম্পল বিষয় এখানে এটা আবার শেখানোর কি আছে, আসলে শেখানোর কিছু না ভাই, এখানে এটা এগুলা শিখতে হবে। আপনি না শিখলে, আপনি যদি গোড়া ভালো করে না করেন, মজবুত করেন, আপনি 5 তলা বিল্ডিং যদি নিচে কিছু না দেন, তাহলে তো আর সেটা ঠিক হবে না, সেটা মজবুত হবে না। আপনাকে সেই অনুযায়ী আপনাকে এটাকে মজবুত করে তৈরি করতে হবে, ফাউন্ডেশনটা মজবুত হলে আপনি সামনের যে বিষয়গুলো সেইগুলো ভালো হবে। যাই হোক, আমি অনেক কথা বলে ফেলেছি, আসলে আমি এখানে কথা বলার কারণ হচ্ছে ভাই, অনেক প্রবলেম, অনেক কঠিন জিনিস, আমরা অনেক মানুষের কাছে দাঁড়া দাঁড়া গিয়ে আমরা আসলে অনেক কথা শুনেছি, তো চাই অনেক কথাগুলো বলতে হয়, কারণ মানুষ এখন খুব ব্যস্ত। আপনি কারো কাছে কোনো কিছু করতে যাবেন, সবাই সবার কাজ নিয়ে খুব ব্যস্ত, আর এখন বর্তমানে ফ্রিল্যান্সিংয়ে অনেক বাংলাদেশে 6 লক্ষ প্লাস লোক কাজ করছে ফ্রিল্যান্সিং নিয়ে, কেউ গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করছে, কেউ ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতেছে, কেউ লোগো ডিজাইন নিয়ে কাজ করতেছে, আসলে অনেক অনেক বিষয় আছে। তো
সবাই এখন ব্যস্ত, কারো কাছে কোনো ডিজাইন করাতে গেলে হয়তো বা আপনাকে বলবে ভাই করে দিচ্ছি একটু পরে আসেন বা পরে করে দেব। আসলে সে তার করে থাকা করে দেওয়ার ইচ্ছা থাকলেও সে করতে পারে না, কারণ তার নিজেই কাজ নিয়ে সে নিজে ব্যস্ত থাকে। সো আমি বলবো যদি একটু পরিশ্রম করেন, একটু জিনিস আপনার ঘাটাঘাটি করেন, একটু দেখেন, তাহলে হয়তো বা আপনারা একটা ডিজাইন নিজেরাই নির্ধারণ করতে পারবেন। তো বন্ধুরা চলেন, আমি আসলে অনেক কথা বলে ফেলেছি আপনাদেরকে, আমি ভিডিও কীভাবে কী করতে হবে, অ্যাডোবি ইলাস্ট্রেটর কীভাবে ওপেন করতে হবে, আপনাদের যদি ইনস্টল করা থাকে তাহলে অবশ্যই ভালো, আর যদি ইনস্টল করা না থাকে বাজারে অনেক দোকানে কম্পিউটার দোকানে সিডি পাওয়া যায়, নতুবা এখন ইউটিউবে সার্চ দিলে আপনি ইজিলি পেতে পারেন কোন কীভাবে। আমি এখানে লিঙ্ক দেওয়া থাকে অনেকগুলো, ইউটিউবে টিউটোরিয়াল অনেকগুলো লিঙ্ক দেওয়া থাকে, লিঙ্ক থেকে আপনারা ইচ্ছা করলে এখান থেকে ইনস্টল করে নিতে পারবেন। তো বন্ধুরা আমি এখন স্টুডিওকে আমাকে আমার এখানে একটা ওপেন করা আছে, আমি এখানে কীভাবে কি ফাইল ওপেন করবো, ডকুমেন্টস এখানে নতুন ডকুমেন্টস ওপেন করে আমি যে যে প্লেটে কাজ করব সেটা আমি ওপেন করতে, ডকুমেন্টসটা ওপেন করতে গেলে আমি ফাইল থেকে নিউ নিউ থেকে এখানে দেখেন এখানে একটা ডায়লগ বক্স আছে, ডায়লগ বক্সে আমি যেটা এখানে সেটিং করা আছে এখানে নেম আছে, নেম হচ্ছে আপনি কি কাজ করবেন, এখানে কি ফোল্ডারে কাজ করবেন, একটা লোগো করবেন বা কোনো একটা ব্যানার করবেন, একটা ব্যানার লিখে রাখলেন এখানে, নাম লিখে রাখলেন এটাই এখানে। আর এখানে দেখেন আর্টবোর্ড সেট আপ, আর্টবোর্ড সেট আপে এখানে সাইজ দেওয়া থাকে, এফোর সাইজ দেওয়া থাকে, লেটার দেয় লেটার দিয়ে দিয়ে করে সমস্যা নেই। এখানে আছে পয়েন্ট, হ্যাঁ পয়েন্টস, পিকাস, ইঞ্চিস, মাল্টিমিটার্স, সেন্টিমিটার্স, এইচে পিক্সেলস, এখানে আমরা ইঞ্চি দিয়ে রাখবো, কারণ এখানে অনেক ইলিশ অনেক বড় বড় কাজ হয় তো এখানে ইঞ্চি দিয়ে কাজ করতে হয়। হ্যাঁ আপনি অনেক বইচ্চাগুলো এই এই ছোট্ট একটা কম্পিউটারের ভিতরে আপনি অনেক বিশাল, যে রাস্তাঘাটের যে বিলবোর্ড বিল রাস্তাঘাটের যে বিলবোর্ডগুলো দেখেন বড় বড় বিলবোর্ড, এগুলো কিন্তু এই 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 পিসিতে সাধারণত ল্যাপটপে করা হয়। অথচ মেজারমেন্ট কিন্তু অনেক বড়, আসলে অনেক বড় করা যায়, অনেক অনেক পরি আছে এখানে। তাহলে এখানে দেখেন অটোমেটিক ওয়েট হাইট চলে আসবে 82.5, আমরা যদি বেশি দরকার হয়, আমাদের বেশি দরকার হলে আমরা এখানে দিয়ে ধরেন 8.5 ইঞ্চি ওয়েট আছে, আমি যদি এখানে 50 পয়েন্ট করি, 50 ইঞ্চি করি তাহলে আমার এখানে লিখে দিলে চলবে। হ্যাঁ এখানে হাইট এখানেও আমি যদি মনে করেন 70 ইঞ্চি করি সেটাও আমি লিখে দিব, সমস্যা নেই। তো এখানে আমি রেগুলার করে আমি ওকে দেব, ওকে দিলে একটা ডকুমেন্টস ওপেন হবে। আমি আবার একটা কথা বলছি, ডকুমেন্টসটা ওপেন করতে গেলে কন্ট্রোল এন দিয়ে করা যায়, আমি এখান থেকে আপনার এর থেকে ফাইল থেকে নিয়ে আসছি, কিন্তু এখানে কন্ট্রোল এন দিয়ে নিউ একটা ডকুমেন্টস খোলা যায়, এটা শর্টকাট। শর্টকাটও শিখতে হবে, আসলে সব কিছুই আপনার ই দিয়ে করা যাবে না, আপনি শর্টকাট শিখলে অনেক ভালো একটা দ্রুত কাজ করা যায়। যাই হোক, যারা বিগিনার তারা তো শর্টকাট দরকার নেই, আপনারা যেভাবে দেখে সেভাবে আপনারা কাজ করেন, শিখে গেলে দেখবেন অটোমেটিকলি আপনি কিবোর্ডের কি শর্টকাট অনেক অপশন আছে, অনেকগুলো ইউটিউবে অনেকগুলো পাওয়া যায়। তো যারা ট্যালেন্ট বিগিনার মধ্যে যারা ট্যালেন্ট তারা সহজে শিখতে পারবে, সমস্যা নেই। তো যা হোক, এরকম একটা ইন্টারফেস আসবে, ইন্টারফেস আসলে আমি ইন্টারফেসটাকে মধ্যে যেমন ধরুন অনেকগুলো এখানে প্লেট আছে, অনেকগুলো প্লেট এখানে প্লেট দেওয়া আছে, আসলে এখানে আমি আগে কাজ করেছিলাম তাই এগুলো ওপেন আছে, এগুলো ইচ্ছে করলে আপনি ইচ্ছে করলে এখান থেকে এই সরে ফেলতে ক্রস করে কেটে দিলে চলে যাবে, সমস্যা নেই। এগুলো চলে গেলে আপনার ক্ষতি নেই, আপনি আবার এগুলো বের করতে পারবেন যে কোনো জায়গা থেকে, সমস্যা নেই, উইন্ডোজ থেকে, উইন্ডো থেকে আমরা ইজিলি বের করতে পারবো। এখন আমার মনে হচ্ছে এখানে এই ডিজাইনটা এখানে এই আমাদের আর্টবোর্ডটা অনেক বড় দরকার, এই আর্টবোর্ডটাকে অনেক বড় করতে হবে আমাকে এখানে কাজ, অনেক যারা অনেক অ্যাডভান্স লেভেলে কাজ করে, অনেক বড় বড় ডিজাইন করে, তাদের ক্ষেত্রে হয়তো বা এই আর্টবোর্ডটা অনেক বড় লাগে। সো আমরা এখানে যদি টেপ কিবোর্ডের টেপ চাপি তাহলে এটা চলে যাবে, চলে গেলে এখানে আমরা জুম ইন জুম আউট করে, জুম ইন জুম আউটের এখানে দেখেন ভিউতে গেলে জুম ইন জুম আউট অপশন আছে। হ্যাঁ জুম ইন জুম আবার যদি আমি কন্ট্রোল কন্ট্রোল মাইনাস প্লাস দিই জুম ইন জুম আউট হবে এটা ইজিলি, হ্যাঁ ব্যাপার না, তাহলে জুম ইন জুম আউট করে কাজ করতে হয়। আমি আমার এখন মনে হচ্ছে আমি ছোট একটা কাজ করি, তো এখানে আমার আমাকে আমি টুল ট্যাব দিয়ে আমি টুল বার ওপেন করে আমি কাজ করতে পারবো। তো টুল বার ওপেন করে কাজ করাটা হচ্ছে কি, আপনি যারা এখানে আমাদেরকে, আমরা তো অ্যাডভান্স লেভেল কাজ করছি না, আমাদেরকে এত বড় কাজও করতে হচ্ছে না, সো আমরা ছোট কাজই করতেছি এখন, ছোট কাজগুলো করার জন্য টুল বার ওপেন রেখে আমরা কাজ করবো, নো প্রবলেম। তো যাই হোক, আমি এই এগুলোর পরিচিতি করে দিচ্ছি, এখানে আমরা এই প্লেটগুলো যে এখান থেকে সরাইছি এগুলো আমি বের করে দিচ্ছি আপনাদেরকে, কীভাবে উইন্ডোতে গিয়ে আমরা এখানে সব কিছু পাবো, যেমন ধরেন প্রত্যেকটা জিনিস আমাদেরকে এখানে কাজে লাগবে, অ্যাডভান্স লেভেলে কাজ করতে গেলে বেশি কাজে লাগবে, আর যদি নর্মালি আমরা কোনো ডিজাইন করি তাহলে সবগুলো তো কাজে লাগবে না, নর্মালি আমরা ইজিলি করতে পারবো। তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি, যেমন ধরুন এখানে অ্যাকশন আছে, অ্যাকশন
একটা প্লেট ওপেন হবে, 100 ঘন্টা আপনার একটা প্লেট ওপেন হবে। এখানে যখন আপনি অ্যাডভান্স লেভেলে কাজ করবেন তখন আপনার এটা কাজে লাগবে। অ্যালাইন দেখেন, অ্যালাইন আছে এখানে, অ্যালাইনের মধ্যে যেমন ট্রান্সফর্ম আছে, তারপরে এই এইগুলো এখানে পাথফাইন্ডার আছে, এখানে লাগবে। তারপরে দেখেন অ্যাপিয়ারেন্স আছে, অ্যাপিয়ারেন্স কী কাজ করতে হয় এটা আস্তে আস্তে আপনি কাজ দেখলে বুঝতে পারবেন, সমস্যা নেই। আমি শর্ট আস্তে সংক্ষিপ্ত আকারে দেখা যাচ্ছে। আর্টবোর্ড এখানে দেখেন, ওভার প্রিন্ট স্ট্রোক আর্টবোর্ড ডকুমেন্ট ইনফো, মানে এই যে ডকুমেন্টটা, এই ডকুমেন্টের ইনফরমেশনটা আমরা যদি এখানে নেমটা ছকে চলে আসে, কালার মরছি এখানে কালার সিএমও একে, দেখেন এখানে আর্টবোর্ডটাকে আমরা কী কী আর্টবোর্ডটার মধ্যে আছে সব কিছু এখানে চলে আসবে ইজিলি। এখন বন্ধুরা আসলে আমরা এখানে সবগুলো, এই যে ব্রাশেস, তারপরে এই যে ব্রাশেস, তারপরে কালার, হ্যাঁ, তারপরে ডকুমেন্টস ইনফরমেটিভ দেখাইলাম আপনাদেরকে। ফ্ল্যাটার প্রিভিউ, এখানে একটা বিষয় আছে, এখানে রিফ্রেশ দিবেন, রিফ্রেশ দিলে এখানে বিভিন্ন আসলে কাজ করলে আপনি বুঝতে পারবেন কী করা যাবে। তারপরে গ্রেডিয়েন্ট কী বের করতে পারবেন, গ্রাফিক স্টাইলের বিভিন্ন এখানে গ্রাফিক স্টাইল আছে, এগুলো অ্যাডভান্স লেভেলের কাজ করলে লাগে, এগুলো দেওয়া আছে, এগুলো অরিজিনালি কম্পিউটার দেওয়া আছে, এগুলো হচ্ছে এগুলো আপনার নিজেরাও তৈরি করতে পারি, হ্যাঁ আমি দেখাবো পরবর্তীতে। তারপরে ইনফো, ইনফোর মধ্যে এখানে নেভিগেটরও আছে, নেভিগেটর সবসময় আপনি রাখতে হয়। নেভিগেটরের কাজটা হচ্ছে আমি ফাইলটাকে কত সাইজে রেখে কাজ করতেছি, এখানে নেভিগেটর শো করবে, তো নেভিগেটরটা আমাদেরকে এখানে শো করে রাখতে হবে। তারপর লিঙ্কস, এইগুলো তো দরকার, নেভিগেটর তো আছে, পাথ ফাইন্ডার তো এখানে, এই যে পাথ ফাইন্ডার আমার সবসময় এখানে থাকে, এখানে আমি দিয়ে দিলাম পাথ ফাইন্ডারটাকে। তো পাথ ফাইন্ডারের কাজটাও লাগে, গ্রাফিক্সের কাজ, ইলাস্ট্রেটরের কাজে পাথ ফাইন্ডার কাজ মুখ্য মূল একটা কাজ জিনিস। আর তারপরে স্ট্রোক, স্ট্রোকটা তো অবশ্যই লাগবে, এটা আপনার সবসময় অপেন করে রাখতে হবে। তারপরে ট্রান্সফর্ম তো দেখালাম, এখানে ট্রান্সফর্ম তো আছেই। তারপরে ট্রান্সপারেন্সি, অপাসিটি, যে অপাসিটি এখানে কমানো বাড়ানো কীভাবে করা সব কিছু এখানে আছে। তারপরে টাইপ, ভেরিয়েবলস, ব্রাশ লাইব্রেরি, এখানে যে ব্রাশ দরকার আমার অনেক, আর অন্য অন্য ব্রাশ দরকার এখানে অনেকগুলো আছে। এখানে আমার গ্রাফিক্স, সোয়াচেস লাইব্রেরি, সোয়াচ তো এখানে আছেই অরিজিনালি, আবার সোয়াচ যদি আপনার এই কালার যদি আপনার পছন্দ না হয়, আপনি অনেক বড়ো অনেক বেশি কালার নিয়ে কাজ করতে যাচ্ছেন, আরও কালার দেখতে যাচ্ছেন, তাহলে সিম্বল লাইব্রেরি অনেকগুলো এখানে আছে আসলে। অ্যাকচুয়ালি এইগুলি নিয়ে আপনি অ্যাডভান্স লেভেল কাজ যখন আস্তে আস্তে কাজ শিখে ফেলবেন, তখন দেখবেন যে এইগুলো আপনার কাছে কোনো কিছু মনে হবে না, এগুলো আপনার অটোমেটিকলি আপনি ক্লিক করবেন, দেখবেন, চেক করবেন কোনটা কী করতে হবে, অটোমেটিকলি হয়ে যাবে। একটা কাজ যখন, কথা আছে না যে বাজাতে বাজাতে বায়েন, আসলে গাইতে গাইতে গায়েন, আসলে সেটা এখানে ইলাস্ট্রেটর কাজ এখানে করতে 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 অনেক মজার জিনিস বেড়ে আসবে, দেখবেন বিরক্ত লাগবে না, কাজ করতে করতে বিরক্ত লাগবে না, আপনার কাছে মনে হবে এই ডিজাইনটাকে আমি করেছি, আসলে আমার দ্বারা কি সম্ভব, এরকম প্রশ্ন থাকবে, সো এটা অটো হয়ে যাবে। তো এখন যাক, এগুলো পড়ে দিলাম। এখানে দেখেন ফাইলের ক্ষেত্রে কিছু কাজ আছে, ফাইল হচ্ছে নিউ ডকুমেন্টস ওপেন করা, এখানে অনেক টেমপ্লেট থাকে, হ্যাঁ নিউ ফ্রম টেমপ্লেট ওপেন করতে গেলে এখানে ওপেনটা কীভাবে, ওপেনটাকে আমি সরাসরি এখান থেকে ওপেন করতে পারি, সরাসরি কোনো ফাইল ডেস্কটপ থেকে আমি ওপেন করতে পারি, হ্যাঁ ওপেন এজ ক্লিক করলে, অথবা আমি এখান থেকে ডেস্কটপ থেকে সরি ডেস্কটপ থেকে আমি যে কোনো কিছু আমি ইজিলি ওপেন করতে পারি, হ্যাঁ এই যে ড্রাগ করে নিয়ে এখান থেকে ছেড়ে দিলেই ওপেন হয়ে যাবে, ঠিক আছে। তারপরে এখানে দেখেন সেভ, সেভ দিব এখানে, এখান থেকে সেভ দিয়ে নতুবা কন্ট্রোল শর্টকাট কন্ট্রোল এস দিয়ে সেভ হয়ে যাবে। এখন সেভ, সেভ এস, সেভ এসটা হচ্ছে ধরুন আমি একটা ফাইল সেভ দিলাম, তো সেই ফাইলটাকে আমি একটা নামে সেভ দিলাম, মানে এই নামটা আমার কাছে ভালো লাগতেছে না, আমি এখন আর একটা নামে সেভ দেবো, বা এটাকে ওই নামটা আবার সেভ হয়ে গেলে আবার পুনরায় এটা আসবে, এটাকে আপনি নামটা কারেকশন করে আপনি রিনেম করে আপনি নামটা সেভ দিতে পারবেন, সমস্যা নেই। সেভে কপি, এটা কপি হয়ে যাবে, প্লেস কোনো কিছুতে, প্লেসটা হচ্ছে যদি এখানে প্লেসে ক্লিক করলে আপনি এখানে অটো ডেস্কটপ থেকে যে কোনো জিনিস আপনি আনেন, ধরেন যে কোনো একটা বিষয় আপনি আনলেন, আমি দেখাচ্ছি এখান থেকে, ডেস্কটপে ধরেন এখান থেকে আমি যেমন এটাকে আমি এখানে প্লেস করে দিলাম, যে এখানে এটা প্লেস হয়ে যাবে অটোমেটিক, এটা একটা এভাবে আনা যায়, ওপেনের ক্ষেত্রে যেরকম এখানে এটা ওই যে ড্রাগ করে না দিয়ে প্লেস করে সরাসরি আপনার ওই আর্টবোর্ডে চলে আসবে। তারপরে এখানে দেখেন সেভ ফর মাইক্রোসফট অফিস এক্সপোর্ট করা যাবে, হ্যাঁ এক্সপোর্টে দেখেন, এক্সপোর্টে যে এখানে এক্সপোর্ট করা যাবে, এক্সপোর্টের অপশন আছে। তারপরে এখানে আছে দেখেন স্ক্রিপ্টের ব্যাপার আছে, ডকুমেন্ট সেট আপ এখানে করা যাবে, ফাইল এইগুলো সব আপনি কাজ করলেই বোঝা যাবে। এডিটে দেখেন, এডিটে কাট কপি পেস্ট এগুলো আছে এডিটে, হ্যাঁ এডিটে আবার
সবকিছু প্রিন্ট মানে সব কিবোর্ড শর্টকাট এখানে আছে, কিবোর্ড শর্টকাট প্রেফারেন্স গেলে আপনি জান দেখেন কিবোর্ড শর্টকাটে কী কী দেওয়া আছে এখানে, সব কিছু এখানে আছে। তারপর কিবোর্ড শর্টকাট, কিবোর্ডের শর্টকাটে এখানে আমি সব আলোচনা করেছিলাম, এখান থেকে আপনি শর্টকাটে অনেক কিছু শিখতে পারবেন। তারপর খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস ট্রান্সফর্মের ক্ষেত্রে, এখানে আমি যদি ট্রান্সফর্ম যেটা বুঝতে চাচ্ছিলাম, যেমন ধরুন এটাকে রোটেট করে দেব, এটাকে রোটেট করতে গেলে আমি কত অ্যাঙ্গেল রোটেট করবো, ধরেন 360, 360 ডিগ্রিতে আমি এটাকে অ্যাঙ্গেল করবো। তাহলে এটা প্রিভিউ করে দেখাচ্ছি, এটাকে অ্যাঙ্গেল করলে এটা কপি, হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে দেখেন যে ট্রান্সফর্মে রিফ্লেক্ট, দেখেন রিফ্লেক্ট এখানে ইজিলি এটাকে হরাইজন্টালি করবো, হ্যাঁ ওকে দিলাম, এটা তারপরে এখানে দেখেন রিফ্লেক্ট টুলে এখানে স্কেল মুভ, এটাকে মুভ করলে এটাকে কোথায় মুভ করবো আমি, অ্যাঙ্গেল ডিস্টেন্স, এখানে ডিস্টেন্স আছে, হরাইজন্টাল আছে, এটাকে দিই এটাকে এখানে যে দেওয়া আছে তাহলে এটা চলে আসবে। এখানে যদি আমি আবার দেখা যায় ট্রান্সফর্ম, দেখ ট্রান্সফর্মের ক্ষেত্রে রোটেটের ক্ষেত্রে দেখেন রোটেট যেটা হচ্ছে, রোটেটটা আমি এখানে রোটেটটা আমি দিই 90 দিলাম, 90 90 দেখেন এখানে এই যে রোটেট হবে, এখানে বাড়তে সেকেন্ড এটা কিন্তু রোটেট, এখানে রোটেট হচ্ছে কপি, হ্যাঁ রোটেট, এই যে রোটেট, রোটেটটা মানে কি এটা ঘুরে গেছে, এটা এটা হচ্ছে এটা ছিল কিরকম, এটা দেখেন এটা আসলে মিলে গেছে, এটা মিলে না, এটা এটা ঘুরে গেছে। এখন দেখেন আবার আরেকটা বিষয় দেখেন ট্রান্সফর্মে, এখানে রিফ্লেক্ট, রিফ্লেক্ট হচ্ছে ভার্টিক্যালি রিফ্লেক্ট করলাম, দেখেন দেখেন ভার্টিক্যালি অ্যাঙ্গেল, রিফ্লেক্টটাকে যদি আমি অ্যাঙ্গেল করি, হ্যাঁ হরাইজন্টাল, হ্যাঁ এটা ট্রান্সফর্ম ব্যবহার। আসলে একটা টুলসকে একটা ডিজাইনকে ট্রান্সফর্ম করলে কীভাবে কী ট্রান্সফর্ম করা যায় সেটার কাজ। এখানে আমি যদি আপনাকে একটা ইয়ে করে দেখাই, এই যেমন এটাকে এটাকে আমি ট্রান্সফর্ম করব, এটাকে ট্রান্সফর্ম করতে গেলে হচ্ছে কি রোটেট 90, আচ্ছা এটা কত দিলাম, 90 ডিগ্রি হয়ে গেল, ঠিক আছে ট্রান্সফর্মটা 90 ডিগ্রি হয়ে গেল। আবার দেখেন আমি এটাকে ট্রান্সফর্মের যে কাজ, এখানে দেখেন রিফ্লেক্ট, রিফ্লেক্টটাকে আমি দিলাম ভার্টিক্যালি, তাহলে এটাকে 90 ডিগ্রি দেখেন নড়াচড়া করেছে। আপনি ইজিলি ইচ্ছে করলে এটাকে ট্রান্সফর্ম করতে পারেন যে কোনো জায়গাতে। এখন আসি আমি, এখন আমি আসি অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ একটা মজার একটা বিষয়। এখন দেখেন অ্যারেঞ্জের ক্ষেত্রে দেখেন কি করা যায়, দেন আমি এখান থেকে দুটা বক্স আছে আমার কাছে, এখানে দুটা বক্স আমাকে মনে হচ্ছে এই বক্সটা আমাকে ফ্রন্ট সাইডে থাকবে, এটা ফ্রন্ট সাইডে আছে, এটাকে আমি ব্যাক সাইডে নেবো, এটা হচ্ছে অ্যারেঞ্জের কাজ। এখানে দেখেন অ্যারেঞ্জ চাপ দিলে মানে অটোমেটিকলি আমি যদি ব্যাকে নিই তাহলে ব্যাকে চলে যাবে, সেন্ড ব্যাক, সেন্ড ব্যাকে চলে যাবে। আবার আমি চাচ্ছি এটাকে আমি ফ্রন্ট সাইডে নিয়ে আসতে চাইলে অবজেক্টে গিয়ে অ্যারেঞ্জে ক্লিক করলে আবার অটোমেটিকলি সেন্ড টু, সরি অটোমেটিকলি আবার এটা ব্রিং টু ফ্রন্ট, ব্রিং টু ফ্রন্টে চলে আসছে। এখন এখানে আবার মাউসের ডান পাশে ক্লিক করলে এখানে অ্যারেঞ্জ আসবে, দেখেন ট্রান্সফর্ম অ্যারেঞ্জ সিলেকশন চলে আসবে, এখান থেকে আপনি যেগুলো ব্রিং ফ্রন্ট, ব্রিং ব্রিং ফরওয়ার্ড, ব্রিং ব্যাকওয়ার্ড, ব্রিং সেন্ট টু ব্যাক করতে পারেন ইজিলি। তো আশা করি এই বিষয়টি দুটা জিনিস বুঝতে পারছেন। এখন আমি আপনাদেরকে আরও কিছু দেখাচ্ছি, যেমন গ্রুপ, গ্রুপ তো বুঝলেন, গ্রুপটা হচ্ছে এই যে চারটা জিনিসকে সিলেক্ট করে এখানে অবজেক্টে গিয়ে গ্রুপ করলেই হয়ে যাবে, মাউসের এই যে এখানে ডান পাশে ক্লিক করলে গ্রুপ অপশন চলে আসবে, এটা গ্রুপ আর গ্রুপ। এখন দেখেন হাইড, হাইড এবার লক, লকটা হচ্ছে লকটা আমার এখন মনে করেন আমি এখানে এই টোস্টার নিয়ে কাজ করবো, এটাকে আনগ্রুপ করে দিয়ে দেখাচ্ছি আমি আপনাকে, আচ্ছা এগুলো একটু ক্লিয়ার করে দেখাচ্ছি যারা জিনিসটা সহজে বুঝতে পারবেন, দেখে হজবরণ হয়ে গেছে, আমি এগুলো কেটে দিই, এখন আমার প্রয়োজন নাই, এগুলোকে আমি কেটে দিচ্ছি, হ্যাঁ আমি ডকুমেন্টসটা কার্ডবোর্ডটাকে খালি করে নিই, এগুলো আমার এখন প্রয়োজন নাই, আপনারা সহজেই বুঝতে পারবেন। এখানে একটা জিনিস দেখেন আমি যেটা বলছিলাম, এখানে
লকের ব্যাপারটা। এখন দেখেন এখানে এটাতে আমি একটা ধরেন এটা এখানে বসাব, এটা এখানে বসাব, সরি এটা আমি অন্যটা কালার দিই, এটাকে কালার, এটাকে অন্যটা কালার দিয়ে দেবো। এখন আমি এটাকে এটাকে অ্যারেঞ্জ করে আমি বিংটু ফ্রন্টে নিয়ে আসলাম, ঠিক আছে, বিংটু ফ্রন্টে নিয়ে আসলাম, ব্যাকে আসে এই দেখেন। আমি এখন কাজ করব, আমি জুম জুম আউট করে দেখাচ্ছি এখন এটাকে। হ্যাঁ আমি এখান থেকে এই যে এটা এটা সিলেক্ট করে আমি জুম জুম আউট, এখানে ক্লিক করলে জুম জুম আউট হয়ে যাবে, আবার আমি কন্ট্রোল মাইনাস চাপলে জুম 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 আউট হয়ে যাবে। তো এখন দেখেন এটাতে যদি আমি আমি কাজ করব হচ্ছে এটাতে, এখন যদি আমি সিলেক্ট করে যাই, এটাকে সিলেক্ট করলাম, এখন এটা অনেক সময় এটাতে কাজ করতে গেলে এটা অনেক সময় নড়াচড়া কর, নড়াচড়া করতে গেলে আমাকে কাজটা ভালো করে করা যাবে না। সো আমাকে এখন আমি কি করব, সব কিছু দেখেন কত সুন্দর ব্যবস্থা, আসলে এতদিন এত বছর আগে এডোবির ফটোশপ তৈরি করে গেছেন, তারপরও কম্পিউটার তৈরি করে গ্রাফিক ডিজাইন তৈরি করেছেন, এগুলো তো কত সুন্দর সুন্দর ডিজাইন অপশন দেওয়া আছে। দেখেন এটাকে আমি লক করে দিতে পারবো, লক করে আমি এটাতে কাজ করতে পারবো। অপশনটা কি কন্ট্রোল টু চাপলে লক হয়ে যাবে, এটা হচ্ছে শর্টকাট কি। হ্যাঁ কন্ট্রোল অল্টার টু চাপলে আবার এটা খুলে যাবে। আর আমি যদি এখান থেকে দেখাই, অবজেক্টটা দেখাই, তাহলে এই যে এখান থেকে লক টু চাপলে সিলেকশন লক, লক টু সিলেকশন লক হয়ে গেল। আবার অবজেক্টে যাই, আনলক কন্ট্রোল অল্টার অটোমেটিক হয়ে যাবে, এখানে হয়ে যাবে, ঠিক আছে। এখন যদি মনে করেন হাইডে যাই, এখন আসুন হাইডে, হাইডে অপশনটা হচ্ছে এখানে দেখেন হাইড সিলেকশন কন্ট্রোল, হাইড সিলেকশন কন্ট্রোল থ্রি হাইড, এটা আমি হচ্ছে যে আর্টবোর্ড থেকে আমি এটা হাইড করে রাখলাম। আবার অবজেক্টে যান, অবজেক্টের সিলেকশন কন্ট্রোল আবার অপশন শো হয়ে যাবে। এটা আছে আসলে অনেক মজার মজার জিনিস, প্যাটার্ন ট্রান্সপারেন্সি, রেস্টারাইজ, তারপরে ক্রিয়েট গার্ডিয়ান মেশ, স্লাইস পার মেক ক্রিয়েট সিলেকশন, হ্যাঁ স্লাইস যে এখানে সিলেকশন হয়ে যাবে। তো আমার এটা প্রয়োজন আছে, মেশিনের কাজগুলো আপনারা বলতে করতে পারবেন না, এগুলো এখন দরকার নেই। তারপরে হচ্ছে ব্লেন্ড, ইউলে অ্যাডভান্স লেভেলের কাজ আপনারা পরে আপনি দেখাবো, আস্তে আস্তে সমস্যা নেই। টাইপে গেলে তো ফন্টের কাজ তো বুঝতে পারছেন, ফন্টের আমার লেখালেখি কাজ আছে, বিভিন্ন ডিজাইনের লেখালেখি কাজ আছে, এখানে বাংলা ইংলিশ সবই লিখতে পারবেন। আসলে বাংলাতেও লেখা যায়, ইংলিশে লেখা যায়, এখন অনেকেই আবার বাংলা পা আপনার কিবোর্ডে কাজ করতে পারে না, বাংলা টাইপ করতে পারে না। তো এখানে আমি আমি এটার ব্যাপারে একটা অভ্র ইউজ করে কীভাবে আমি ইলাস্ট্রেটরে বাংলা বা ফটোশপে বাংলা লিখবো, অভ্র ইউজ করে আমি এটার উপর একটা টিউটোরিয়াল করবো। আপনারা যদি মতামত দেন ভালো, আমাদেরকে আমাকে কাজ করতে লাইক করে বা কমেন্ট করে মতামত জানান, তাহলে আমি অবশ্যই কীভাবে ইলাস্ট্রেটর, এটা অনেকটা প্রবলেম হয়ে যায় কারণ অনেক বাংলা আমাদেরকে লিখতে হয়, বাংলা ছাড়া আমরা আসলে একটা কোনো ডিজাইন, অনেক কিছু আসে যারা আমরা যেহেতু বাংলাদেশের মানুষ, অনেক কিছু বাংলাতে ডিজাইন করতে হয়। সো এই কীভাবে অভ্র ইউজ করে আমি অভ্র দিয়ে আমি বাংলা টাইপ করতে পারবো, এটা আমি আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করবো আলাদা করে, ঠিক আছে। যা হোক এখন এখানে আপনার বিভিন্ন ফন্ট দেওয়া থাকে, ফন্ট আমরা যদি এখানে না থাকে ফোন আমরা ইনস্টল করে নিতে পারবো। তো সাইজ এখান থেকে সাইজটা বড় ছোট করবে তো বুঝতে পারতেছেন, এখানে আর কিছু নাই, সেন্স কেস এখানে, এগুলো পরে দেখাবো আপনাদেরকে। সিলেক্ট সিলেক্টে এখানে সব কিছু আছে, এগুলো এখান থেকে এই যে ফিল্টার, এখানে ব্লার, ডিজার্ট, এগুলো একটা কাজ, এগুলো ইফেক্ট, ভিউ, জুম ইন, জুম আউট এখানে আছে, লক, হাইট, সাইজ, শো, রোলস, এগুলো সবই আপনাদেরকে করে নিতে হবে। আমি দেখ আপনারা যখন করবেন তখন আস্তে আস্তে সব কিছুই আপনারা একটু নোট করে নেবেন, নোট করে কাজ শেখা অনেক সহজ। আপনারা টিউটোরিয়াল দেখে কোথায় কী করতে হবে আপনারা নোট করবেন, নোট করলে হবে কি আপনারা কাজটা সহজে শিখতে পারবেন, নোট অনুযায়ী পরবর্তীতে প্র্যাকটিস করবেন, দেখবেন যে কাজটা এই শেষ শিখতে পারেন। আমি আমার অভ্যাসটা হচ্ছে এরকম, আমি আমি সরাসরি একজন আসলে আমার বড় এক ডিজাইনার দাদা ছিলেন, তার আমার কাছে বাসায় গিয়ে আমি অনেক দূর থেকে গিয়ে ওনার বাসায় গিয়েছি, আমাকে টাকা দিয়েছি এবং ওনার কাছে শিখেছি একদিন, সপ্তাহে দুদিন, দুদিনের মধ্যে একদিন ভালো করে ক্লাস করতে পেরেছে আর একদিন পারে নাই। একদিনে আমি ওনার কাছ থেকে আপনার 2-3 ঘন্টায় আপনার আমি নোট করে নিয়েছি সব কিছু, যার কারণে আমার বাসায় একটা পুরাতন কম্পিউটার ছিল, এখন তো কম্পিউটার অনেক সহজ, আসলে ওনার বাসায় অনেক পুরাতন কম্পিউটার ছিল, সেখানে সেই কম্পিউটার বসে বসে আমি কাজ প্র্যাকটিস করেছি আর নোট করেছি। এটা করতে গেলে আমার অনেক সুবিধা হয়েছে, আমি সহজে শিখতে পেরেছি। যা হোক বন্ধুরা, আসলে একটু কষ্ট করতে হবে শিখতে গেলে, আর যদি কষ্ট না করেন তাহলে শেখাটা কঠিন, আর শিখতে শিখবেন যখন তখন মনে হবে যে
আমার কাজটা আসলে অনেক মজার। হ্যাঁ, শিখতে পারলে আপনারা অনেক মজা পাবেন, কাজ করতে মজা পাবেন, ঘন্টার পর ঘন্টা বসে কাজ করতে পারবেন, নো প্রবলেম। তো এখানে উইন্ডোসে কি, উইন্ডোর মধ্যে কী কী আছে, উইন্ডোর যা আপনাদেরকে দেখালাম, হ্যাঁ, বিভিন্ন টুল বার নিয়েও আলোচনা করলাম। এখানে আপনার সিলেক্ট মাউসটা একটু ধরে রাখলেই আপনাদের প্রত্যেকটা টুল বারের নাম চলে আসবে, এটা আপনারা আমাকে বলতে হবে না, আপনারা ইজিলি দেখতে পারবেন এখানে কোন টুলের কোন কাজ আছে। আমি পরবর্তী ক্লাস নেবো, টিউটোরিয়াল বানাবোই, সো এগুলো আপনারা দেখতে পারবেন, ঠিক আছে? এগুলো কোথায় কোনটা কেন এখানে, এগুলো আসলে আমি পরবর্তী ভিডিওতে থেকে শুরু করব, কোনগুলো করলে ভালো হবে আর কোনগুলো আপনার শিখলে একটা নিজের ডিজাইন ফটোশপ এবং ইলাস্ট্রেটর মাধ্যমে দুটার মিশ্রণে একটা ডিজাইন দাঁড় করানো যায় সুন্দর একটা ডিজাইন। এখন নিজে যদি নিজের কভার পেজটা করতে পারেন, নিজে যদি নিজের প্রোফাইলটাকে কারেকশন করতে পারেন, প্রোফাইল পিকচারটাকে কারেকশন করতে পারেন, নিজে যদি নিজের ছবিটাকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন, হ্যাঁ, নিজে যদি নিজের ছবিটাকে রিসাইজ করতে পারেন, ইমেজটাকে রিসাইজ করতে পারেন, আর নিজে যদি নিজের ছবিটাকে নিজের ফেসবুকের কভার পেজটাকে একটু ডিফারেন্স করে করতে পারেন, কে সবাই তো চায় ডিফারেন্স করে করতে, তাই না? তাহলে কি হবে, একটু আনকমন হবে। আমি নিজে আসলে করি, ডিফারেন্স করে করি, আমি নিজে হাতে ড্রয়িং করে তারপরে আর্টবোর্ডে এনে আমি কাজগুলো করি। আসলে এটা করার মধ্যে একটা মজা আছে আলাদা। হ্যাঁ, তারপরে কীভাবে ডিজাইন করা করতে হয় টি শার্টে, এগুলো আস্তে আস্তে ভিডিও আসবে। তো আমি মন থেকে বলছি, আমি আমার যেটুকু জানি, আমি আপনাদেরকে বেসিক লেভেলে, আমি বিগিনারদের আমি এটা শেখাবো, যারা একটু শিখে অথবা উপকৃত হতে পারে না, যারা একটু শিখলে উপকৃত হবেন, আমি সেখানে সার্থকতা আমার আমার আমি আমার এই ভিডিওগুলো সার্থক হবে, কারণ আমি মন থেকেই আপনাদের জন্য আমার এই ভিডিওগুলো তৈরি করতেছি। আসলে আমি কোনো কিছু হাইড করবো না, একদম সরলভাবে যেখানে যেখানে যেটা শেখার প্রয়োজন সেটা শিখতে পারবেন। আমাকে প্রশ্ন করবেন, আমাকে কমেন্ট বক্সে আমাকে জানাবেন কোনটা কোথায় কোথায় কী প্রবলেম, আমি আপনাদের প্রবলেমের জন্য আলাদা আলাদা ভিডিও তৈরি করবো এবং সলিউশনটা দেবো, ঠিক আছে বন্ধুরা? তো যা হোক, আজকে এই পর্যন্তই আমার ভিডিও। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আমি অনেক লং টাইম করে ফেলেছি, লং ভিডিও করে ফেলেছি, তারপর আপনারা ধৈর্য সহকারে যা দেখেন, তাহলে হয়তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখেন, হয়তো বা একটু উপকৃত হবেন। আর আমার এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক দিবেন, কমেন্টস করে আমাকে মতামত জানাবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করি, আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।